আমাদের দিদি ভাই কনফিউজড, আজ কি রান্না করবে? ও দিদি ভাই, আজ কিছু ঠিক করলে? কি রেসিপি করবে? এখনো বুঝে উঠতে পারছি না, চাও শেষ হয়ে গেছে খেতে খেতে, তাও বুঝতে পারছি না কি করব। এখানে তো ট্যাংরা মাছও আছে, এই দেখ ট্যাংরা মাছও এনেছে, আবার মাছের মাথাও এনেছে, কাতলা মাছের মাথা, এই যে দেখেছিস। কি করি বলুন তো, এই সকালে কত কিছু রান্না করব, এক তো ঠান্ডা, তার মধ্যে বসে বসে ভাবছি তাই কি আজকে রান্না করি। কিন্তু কৃষ্ণা, ট্যাংরা মাছের রেসিপি তো একবার ছাড়া হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছাড়া হয়ে গেছে। তাহলে ট্যাংরা মাছটা রান্না করি, কিন্তু থা এই রেসিপিটা আজকে দেখাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আপনাদের। তাহলে মাছের মাথা, তাহলে এক কাজ করি, মাছের মাথা দিয়ে আজকে কি বানাই বলুন তো। আমরা মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্টও হয় আমাদের, ও ওপার বাংলায় মুড়ি ঘন্ট মানে মাছের মাথা, গোবিন্দভোগ চাল দিয়ে যেটা হয় মাখো মাখো, সেটা হচ্ছে গিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট আমরা বলি ওপার বাংলা। আর আমার যে বাড়ি বিয়ে হয়েছে এরা হলো ঘটি, ঘটি কৃষ্ণা হাসে, কৃষ্ণা কিন্তু নিজেও ঘটি, আমি বাটি। এবারে এরা মাছের মাথা, আমি বিয়ে হয়ে দেখি মুড়ি ঘন্ট কাকে বলে, ওই আমরা মুগ ডাল দিয়ে মাছের মাথার ডাল করি সেটাকে বলে মাছের মাথার মুড়ি ঘন্ট, সত্যি রে তাই? কিন্তু আমি তো জানতাম ওই গোবিন্দভোগ চাল দিয়েই হয়। তোর বললাম তো, তোরা হচ্ছে ও তুই তাই জানতিস? হ্যাঁ আমিও তাই জানতাম। কি জানি এরা কোন ঘটি তাহলে এখানে? হ্যাঁ এদের এদের কি বলতো, এদের আমি তখন প্রথম প্রথম বিয়ে আসছিলাম, এরা বলে যে মাছ মুড়ি ঘন্ট করে আজকে, ওদের মাখা আছে মুড়ি ঘন্ট মানে ওই মুগ ডাল দিয়ে যে মাছের মাথার ডালটা হয় সেটাই হচ্ছে মুড়ি ঘন্ট। আচ্ছা, কিন্তু আমাদের কাছে মুড়ি ঘন্ট মানে গোবিন্দভোগ চাল দিয়ে, কি টেস্টি হয় না খেতে। হ্যাঁ থাক, আজকে এদের অনুযায়ী মুড়ি ঘন্ট করি, মানে আমাদের অনুযায়ী মাছের মাথা মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথার ডাল। তাহলে আজকে ট্যাংরা মাছটা থাক, করে নিজেরা খেয়ে নেবো, ওটা দেখাচ্ছি না। ভালোই হলো আপনাদের সঙ্গে বরঞ্চ বলতে বলতে আমার ডিসিশনও হয়ে গেল যে মাছের মাথাটা দিয়ে কি করি। মাছ ট্যাংরা মাছ তো করবো ভেবেছি, কিন্তু মাছের মাথা কি করবো বুঝতে পারছি না, তার জন্যে কথা বলতে বলতে এটাও মাথায় আসলো যে ডালটাই করি আজকে, ওদেরটাই থাক। একদম তাই তো। তাহলে যাই তাড়াতাড়ি চলুন, মাছের মাথার মুগ ডাল দিয়ে কিভাবে করছি মানে আপনারা তো সবাই ভীষণ এক্সপার্টই হবেন, কিন্তু এই ছোটোখাটো এক্সপার্টের কীরকম রেসিপি কীভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের একটু দেখাই। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। নমস্কার নমস্কার, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটা শুরু করার আগে আপনাদের সবাইকে প্রত্যেকবারের মতন জানাচ্ছি, ভারতবর্ষে ভারতনগরের তেতুল্লায় দীপান্বিতা কৃষ্ণা আর আজকে ডে জি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আন্তরিক স্বাগত। তাহলে রান্নাটা শুরু করি, ডেজি বলো ওয়েলকাম, ওয়েলকাম আমার চ্যানেল, বলো ডেজি বলছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তাহলে রান্নায় কী কী লাগছে প্রথমে আগে সেগুলো দেখিয়ে দিচ্ছি। রান্নাটা করতে লাগছে পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে নিয়েছি, কিছু রসুনের কোয়া নিয়েছি, আর 1 ইঞ্চি থেকে একটু বেশি আদা নিয়েছি, একটা তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি, নিয়েছি তেজপাতা শর্ট, 2 শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। ওরে বাবারে, গোটা জিরে আবার গড়িয়ে গড়িয়ে চলে আসছে, গুছিয়ে রাখলাম, দেখ সুন্দর করে আপনাদের দেখাবো, তার জিরে আর কথা শোনেনি, গড়িয়ে চলে এসছে, গোটা দুষ্ট হয়ে গেছে, দুষ্ট গোটা জিরে, এওয়ালা জায়গা সব ফোড়ন মে। আচ্ছা, আর মুগ ডাল, এখানে 1 কাপ মতন মুগ ডাল আছে, আর লাগবে হচ্ছে ঘি, ঘি এখানে নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, লাগছে লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর
যেটা দেখালাম কাতলা মাছের মাথা, আর অ্যাজ ইউজুয়াল যেগুলো সব রান্নায় যায় সেগুলো আর কি দেখাবো, নুন হলুদ, আর রান্না হবে সর্ষের তেলে। এই হয়ে গেল, এবার চলে যাই। এখানে কড়াই গরম হয়ে গেছে, গরম করতে দিয়েছি। প্রথমে কি কাজ, এই মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটাকে শুকনো কড়াইতে কোনো নুন হলুদ দেব না, ভেজে নেব। আপনারা ভাবছেন দীপানিতে আমরা সবাই জানি শুকনো খোলায় বা শুকনো কড়াইতে মুগ ডাল ভাজলে তাতে নুন হলুদ দিতে হয় না, এক্সট্রা করে তোমার বলতে হবে না। তাও রেসিপি যখন করছি তখন একটু আধটু এসব না বললে চলে, সবাই দেখি বলে করে, তাই একটু বললাম, আমিও একটু বললাম। মুগ ডালটা এবার একটুখানি হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। তাহলে ভেজে নিই, মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। মুগ ডালটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এবারে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে এবারে এটা ট্রান্সফার করে দেবো কুকারে। হ্যাঁ, কুকারে দিয়ে দিলাম, দিয়ে দেবো জল। এই বাটিটার মধ্যে অনেক মুগ ডাল লেগে রয়েছে, তাই বাটিটা ধুয়েই জলটা দিচ্ছি। আরও জল দিতে হবে, আরও একটু জল দেব। এই জল দিয়ে দিলাম, এবারে দেব নুন, দেব নুন। এখানে অল্প নুন দিলাম, আবার যখন ফোটাবো তখন নুন দেব, আর দেব একটু হলুদ। এই হলুদ দিলাম একটু, এই হয়ে গেল। আর একটা জিনিস দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস দিয়ে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে আমি দুটো সিটি লাগিয়ে কুকারটা নামিয়ে নেব, ডালটা সেদ্ধ করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে আমি কি করি, কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে কাতলা মাছটা তাড়াতাড়ি করে নুন হলুদ মাখিয়ে মাছের মাথা। হ্যাঁ, এটা কেননা তেল আমার বেশ গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এইবারে মাথাটা দিয়ে দেব। ফ্লেমটা একটু কমিয়ে দিই, মাথাগুলোকে ভালো করে ভেজে নেব, কম ভাজবো না, ভালো করেই ভাজবো কড়া করে। মাছের মাথাটা একটু উল্টে দেব, এই পিঠটা হয়েছে ওই পিঠটাকে দিয়ে আবার উল্টে দেব। এই পিঠটা দিয়ে এবারে উল্টে নিয়েছি। ওদিকে আমার কুকারে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে, এখনও কুকার খোলেনি, যখন কুকার খুলবে তখন দেখাবো মাছটা পুরোপুরি ভাজা হোক। কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মাছটাও মোটামুটি ভাজা হয়েই গেছে। এবারে মাছটা তুলে নেব, আর কয়েক সেকেন্ড ভেজে মাছটা এবার তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো সব তুলে ফেলছি, এই যে মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে, সাইডে রেখে দেব। দেখে নি তেল কতটা আছে, আর একটু তেল দেব, আর একটু তেল দিলাম, ব্যাস ফ্লেমটা এবার হাই করে দিলাম। এবারে ফোড়ন দেব, তেজপাতা দেব, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটু ব্রেক করে ভেঙে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ভাজবো,
ভাজা হয়ে গেছে, দেব গোটা জিরেটা, জিরেটা দিয়ে দেব। হাতটা ভেজা তো, সব মানে জলের কাজ করছি, ধুচ্ছি, রান্না করছি, তাই জিরেগুলো হাতে আটকে যাচ্ছে, ওরা যেতে চাইছে না কড়াইতে, বলছে ছেড়ে দে মা খেতে পাচ্ছি। ভীষণ গরম, হ্যাঁ গরম তেলে আর ছাড়িস না আমাদের, তাই হাত ভেজায় তাই জিরেটা আটকে গেছিলো। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, বেশি ভাজলে আবার জিরে পুড়ে যাবে, আর দরকার নাই ক্যারি কীর্তন করা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, বাস পেঁয়াজ দেবো, পেঁয়াজটা হালকা ভাজা হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এই একটা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা, এই টমেটোটা ভাজা হবে, টমেটোটা তাহলে এদিকে ভাজা হোক। আর আমি কৃষ্ণা এই আদা আর এই রসুনটা একটা পেস্ট করে দিচ্ছে মিক্সিতে, মিক্সি জার নিয়ে নেওয়া হয়ে গেছে, এই আমি রসুনগুলো দিয়ে দিলাম আর এই আদাটা দিয়ে দিলাম, এটার ও একটা একটু পেস্ট করে নিচ্ছে, আর এদিকে টমেটোটা ভাজা হচ্ছে। পেঁয়াজ টমেটো ভাজা কমপ্লিট, দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, ভালো করে জল দিয়ে ধুয়ে দেব, দিয়ে ধুয়ে দিলাম। এই সঙ্গে একই সঙ্গে দিয়ে দেব জিরের গুঁড়োটা, বুঝতে পারছিলাম না এই গুছিয়ে রাখলাম হাতের কাছে, আচ্ছা চলে গেল জিরের গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, একটু পরে দেব, এই তুই দিচ্ছিস যে মেয়ে খাবে না, একটু পরে দেবো, একটু পরে দেবো, হলুদ দেবো, হলুদ। তাহলে জিরে দিলাম আদা রসুন বাটা, জিরের গুঁড়ো আর দিচ্ছি হলুদ, দিলাম হলুদ, দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাবো। মাছের মাথার দিয়ে মুগ ডাল কিন্তু খুব একটা হালকা পাতলা হয় না, একটু রিচি হয়, আর এইভাবে রান্না করলে কিন্তু হেভি স্বাদ হয়, দারুণ টেস্ট। মাছের মাথা দিয়ে মুগ ডাল সঙ্গে কোনো পাকুড়ি পাকড়া বা একটু আলু ভাজা থাকলো, যেমন আমাদের আছে আলু, হ্যাঁ জমে যাবে। আমরা আজকে এই যে মাছের মাথার ডাল করছি আর সঙ্গে আলু পেঁয়াজে ভাজা করেছি, এই যে আলু পেঁয়াজে ভাজা কিন্তু রেডি, এই মাছের মাথার ডালের সঙ্গে আলু পেঁয়াজে ভাজা দিয়ে কিন্তু খাবো। মশলাটাকে কিন্তু ভালো করে এবার একটু কষাবো, আর এখানে আমি একটু গরম জল করে নিচ্ছি, এই যে গরম জল, গরম জলটা ফুটে গেছে, বন্ধ করে, এখানে ঘি গরম করতে দেওয়া হয়েছে, এই যে কৌটোর ঘি শেষ, এই শিশির ঘি শেষ, এইগুলো কি করেছি, ওই বলে না বাঙালি টুথপেস্ট শেষ হয়ে গেলে কেটে কেটে ইউজ করে, সেরকমই এই যে ঘিটাকে এখানে বোতলটা রেখে দিয়েছি জারটা, এই দেখুন কিছুই ছিল না কিন্তু গোলে কতটা ঘি পাওয়া গেছে, তাই না গায়ে লেগেছিল, হ্যাঁ। ভালো করে মশলাটা কষিয়ে নেবো, আর একটু কষবে, মশলা কষতে কষতে এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, এখানে এক চায়ের চামচের একটু লঙ্কা দিলাম, ডাল তো আর ঝাল হয় না, ডাল ঝাল ঝাল কখনো ডাল হয় না, মশলাটা মনে হচ্ছে কষেই এসছে প্রায়, তো যেহেতু লঙ্কার গুঁড়োটা এখন দিলাম, লঙ্কার গুঁড়োটা এখন দেওয়ার কারণ আছে, আমাদের সোনামার জন্য একটু এই কষা মশলা তুলে রাখলাম ওর ডালটা করব বলে, নাহলে ও তো খেতে পারবে না, মশলাটা আর একটু কষবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে গ্যাসের ফ্লেমটা কম করে দিই, এর মধ্যে আমি
সেদ্ধ ডালটা দিয়ে দেব, সেদ্ধ ডালটা দিয়ে দেব, কিন্তু ডালটা ভীষণ ঘন। এই যে ডাল, এর মধ্যে এক কাজ করি, আগে থেকেই একটু গরম জল দিয়ে দিই, তাহলে ডালটা একটু পাতলা মতন হবে। নাড়িয়ে নিই। এইবার আমি এটা ছেড়ে দিলাম মশলা, হ্যাঁ প্রথমে অল্প একটু দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে এটা একটুখানি ভালো করে নাড়িয়ে নিই। তারপরে বাদ বাকি ডালটা দিয়ে দিলাম। কুকারে দেখুন কত ডাল লাগা রয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এইবারে এই গরম জল আরও একটু এই কুকারেই দেব, কুকারেই আর একটু গরম জল দেব, দিয়ে আমি ভালো করে ডালটা পরিষ্কার করে নিয়ে কুকারে তারপরে এর মধ্যে ছেড়ে দেব। কুকারটা জল দিয়ে ভালো করে কুকারে গায়ে যেগুলো লাগাছিল সেগুলো নাড়িয়ে আবার গরম জল দিলাম। এই সবটাই কিন্তু গরম জল, এই পাশে জল করলাম গরম জল। এবার এটা ফুটবে, তাড়াতাড়ি ফুটে যাবে। আমি আরেকটু নুন দেব, ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম কিন্তু সেটা কম দিয়েছিলাম পরিমাণে। এখন কি করব, আরও একটু নুন দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন, স্বাদ মতন যে যেরকম ঝাল খান সেভাবে ঝাল দেবেন। যদিও আবারও বলছি যে ডাল কখনো ঝাল হয় না। হয়ে গেল, এবার আমি একটু ফুটুক, ফোটার জন্য এটাকে একটু ঢেকে দিচ্ছি। এটা ফুটুক, আমি ঢেকে দেব। টকবক টকবক করে ফুটছে, খুব সুন্দর ফুটছে। এই অবস্থায় আমি এই মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। আর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেব, কাঁচা লঙ্কাগুলো। এবারে মাছের মাথাটা এই ডালের সঙ্গে একটু ফুটুক, একটু সেদ্ধ হোক, তারপরে আবার বাদবাকি জিনিসগুলো দেব। আবার একটু ঢেকে দিই। এই যে এই জিনিসটা আগেও আমার ছিল, ওটা খারাপ হয়ে গেছে। এই অ্যাপ্রনটা ভাই সেদিন অফিস গেছিল, আসার পথে নিয়ে আসছে। কেমন হয়েছে অ্যাপ্রনটা? এবারে অ্যাপ্রনটা পরে নি, এতক্ষণ পরা হয়নি। অ্যাপ্রনটা পরে এবার আমি রুটি করবো, রুটি। সুন্দর হয়েছে অ্যাপ্রন? হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। ঠিক আছে, ডালটায় এইবারে যে ঘিটায় যে গলালাম সেই ঘিটা দিয়ে দিলাম, কিন্তু এই ঘিটুকুনিতে হবে না, আমাকে আরও চার চামচ, হাফ চামচ মতন ঘি দিতে হবে। ওই ঘিটা দেব আমাদের, এক চামচ মতন ঘি আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা নাড়িয়ে দিলাম, ঘিটা দিলাম, ঘিটা দিয়ে আবার আমি এটা ঢেকে দেবো যাতে ঘিয়ের গন্ধটা এটার মধ্যে ভালো করে যায়। এরপরে গরম মশলাটা দেব। ডালটা হয়ে গেছে, এবারে এক চামচ মতন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়ে আর এক মিনিট মতন হাই ফ্লেমটা হাই করে দিয়ে ফোটাবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। ঢেকে দিলাম একটু, জাস্ট এটার গন্ধটা যাতে এর মধ্যে একদম দারুণভাবে ঢুকে যায়। ডাল একদম রেডি, ঘন ডাল। এই যে মাছের মাথাগুলো খুব বেশি ভাঙিনি, ফ্লেভারটা এর মধ্যে ঢুকেই গেছে। সব মাথা খুব, কিছু কিছু মাছের মাথা নিজের থেকেই কিন্তু সেদ্ধ হয়ে আপন ইচ্ছায় ভেঙে গেছে, এই যে। আর এই কিছুটা আমি আর ভাঙিনি, এটা গোটাই রেখেছি, কেননা আমাদের জন্য আবার
মাছের মাথার ডাল খুব ভালোবাসেন, কিন্তু কাটা 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 বেশি পাতে গেলে চলবে না, তাই জন্য আর বেশি ভাঙিনি, তাহলে পুরো ডালটাই কাটা কাটা হয়ে যাবে। তাহলে ডালটা মোটামুটি রেডি, এবারে আমি বন্ধ করে দিলাম গ্যাস, তারপরে বাটিতে নামাচ্ছি, আমি দেখাচ্ছি। তৈরি করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটার কিন্তু দারুণ স্বাদ, আর এটা একটা সত্যি বাঙালির কিন্তু একটা অথেন্টিক রান্না। এই মাছের মাথার ডাল কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে হয়, আবার আমরা বাড়িতেও বানিয়ে খেয়ে থাকি, এর ভীষণ অসাধারণ স্বাদ, অসাধারণ টেস্ট। আপনারাও আমি যেভাবে বানালাম একবার সেইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তাহলে আজকের মতন নমস্কার, আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে, নতুন জিনিসের সাথে। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি ভালো আছেন, ভালো থাকবেনও। তাহলে আজকের মতো নমস্কার, আর যদি আমাদের আজকের রেসিপি, আজকের প্রস্তাবনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর ভিডিওটা কখনোই স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে যে গল্প কথাবার্তা সেগুলোও কিন্তু মিস হয়ে যাবে। ভিডিওটাকে পুরোপুরি দেখবেন, এনজয় করবেন। তাহলে আজকের মতন নমস্কার।